ঝাড়েশ্বরপুর বাসুলি মায়ের মন্দিরের পূজো সংলগ্ন এলাকায় এই ঐতিহ্যবাহী ছাতু মেলাটি শুরু হয়েছে গত 11 এপ্রিল অর্থাৎ সোমবার থেকে এবং এটি চলবে সংক্রান্তির দিন পর্যন্ত। নিয়ম অনুযায়ী পরম্পরা মেনে এলাকার একটি খাল থেকে জল এনে নানা উপচার সাজিয়ে বাসুলি মায়ের পুজো দেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। এইভাবেই নিয়ম মেনে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোয় মেতে ওঠেন এলাকার মানুষজন। গতকাল ফিতে কেটে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ মামুনি মান্ডি। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা করেন সকালে। এছাড়াও সকলে পূজোর সামগ্রীকে সাথে সাথে দেন হাতি ও ঘোড়া, আর জানা যায় সেই হাতি ঘোড়ার পূজোও করা হয় এখানে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকার বহু মানুষ মানতের পূজো দিতে এখানে আসেন বলেও জানান উদ্যোক্তারা। আজকে যে আমাদের প্রতি বছর যে বাসুলি মায়ের মন্দির, এই যে মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্দিরে যে মেলা হয়, তো সেই মেলা আমাদের 4 দিনব্যাপী মেলা, এবছর 4 দিনব্যাপী মেলা হচ্ছে। আজ থেকে 30শে চৈত্র বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এখানে অনুষ্ঠান আছে প্রতিদিন, এবং বৃহস্পতিবার আমাদের এখানে যে মেলা, এই বৃহস্পতিবারের মেলাতে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, লধাশুলি আর কেশিয়ারি, পূর্ব মেদিনীপুর, দাঁতুন এবং সবং পুরো দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই ঠাকুরের যে এত, মানে কি বলবো, বলা যায় ঠাকুরের যে এত মানত সইত যে এখানে প্রচুর লোক এখানে মানত শোধ করতে এখানে আসে। আমাদের এখানে কি হয়, এই যে সামনে একটা খাল আছে, এই খাল থেকে জল আনে এই মন্দিরে, ঠাকুরের মাথায় মানে জল ঢালা হয়। এলাকাবাসীরা জানাচ্ছেন বহু প্রাচীন এই মেলা, এর সঙ্গে কিংবদন্তি জড়িয়ে আছে। সংক্রান্তির দিন সন্ধ্যের পর এই মেলাতে আর কেউ থাকতে পারেন না। এই নিয়ম বছর বছর ধরেই চলে আসছে বলে জানা যায়। যত গ্রাম এবং জেলা আছে সবাই তো জানে যে এই মেলা চড়ক মেলা, ছাতু মেলা হিসেবে একটা পরিচিত। বাসুলি মায়ের এখানে আছেন জাতগত, ঠিক আছে। তো দীর্ঘদিন বলতে যেটা আপনারা একটু আগে বললেন যে এটা কতদিন থেকে চলে এসছে, এটা আমরা তো আমাদের বয়স ধরুন 35-40 বছর বয়স, আমরা কি করে জানবো। যেটা পুরোহিত একটু আগে বললেন যে এই মেলা মোটামুটি উনার তার বাবা, উনার ঠাকুরদাদা আমল থেকে যে পুজো করে এসেছিলেন, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন 250 থেকে 300 বছর ওনারা বলছেন। অতএব উনাদের তার পরবর্তী স্টেজে ওরা তো বলতে পারলেন না, সেই হিসাবে আমরা এই মেলার ঐতিহাসিক ব্যাপার নিয়ে বেশি কিছু বলতে পারবো না। যার জন্য যেটা এই মুহূর্তে যে চলে এসছে পরিস্থিতি, এই হিসেবে মোটামুটি তো যেটা একটু আগে যে বললেন যে এই মেলা বৃহস্পতিবার যেটা সংক্রান্তি দিন, কেউ থাকে না কেন, থাকে না কেন বলতে এদিনে পুরোহিতের যে নির্দেশ আছে যে সেই দিন কোনো মতে সন্ধ্যা ৬টা হলে কেউ এখানে থাকে না, কেন নিশ্চয়ই ঠাকুরের কিছু নিষেধ আছে। যার জন্য পুরোহিত কসাই আমাদেরকে সবাইকে বলে দিয়েছেন যে সন্ধ্যা ৬টার পরে কেউ এখানে থাকবেন না। এবার সেই বিষয় নিয়ে আমরা জানি না, যার জন্য যেটা বলেছেন আমাদের সেই অনুযায়ী আমরা বললাম যে ৬টার পরে কেউ থাকবেন না। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পরিষদের শিক্ষা কর্মদক্ষা মামুনি মান্ডি, বাগাস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বেড়াগিরি, এলাকার বিশিষ্ট সমাজসেবী বীরেন মহাপাত্র, সবদেব দোলাই, মেলা কমিটির সম্পাদক সুধাংশু বেড়া ও সভাপতি নিরঞ্জন সিং এবং মেলা কমিটির সদস্য অনুরূপ পাত্র সহ অনেকেই। এই মেলাতে সবাই বলেছে বাসুলি মাতার পুজো কবে থেকে হয়ে আসছে কেউ জানে না, এখানে লোকালে যারা তারাই যদি জানে না আমরা তো জানি না। তো যারা আছেন, যারা বয়স্ক মানুষ, দীর্ঘদিনের মানুষজন আছেন, যারা দেখেছেন, ওনারা হয়তো বলতে পারবেন যে এটা কবে থেকে শুরু হয়েছিল। তো সেই মেলাকে ধরে রাখা এবং সেই পুজোকে, সেই ঐতিহ্যকে ধরে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আমরা যদি ছোট ছোট মেলা, ছোট ছোট পুজো
গ্রামের ঐতিহ্যগুলো ধরে রাখতে না পারি আমাদের আগামী প্রজন্ম আগামী দিনের ছেলে মেয়েরা আগামী দিনে যাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ তারা এই সম্পর্কে তাদের কোনো নলেজই থাকবে না তো আমরা সেই জন্য চাই গ্রামের ছোট হোক বড় হোক যেই গ্রামে যেই পাড়ায় যে কোনো জাতি যা সংস্কৃতি যা ঐতিহ্য আমরা যাতে তুলে ধরে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারি ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা